চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। আজকে আমাদের ভিডিওর বিষয় স্কুলের পিজি সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্যগুলো আজকে আমরা জেনে নেব। চলুন শুরু করা যাক। নসপুরের রেল ব্রিজটি 2007 সালে পাস হয়েছিল। রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এটিকে পাস করিয়াছিলেন। এই রেল লাইনটার যে মূল বাধাটা ছিল জমি অধিগ্রহণ। একটি ছোটো জমি যেখানে 50টা লোক হয়ে গেছে, সেজন্য কেন্দ্র সরকার সেখানে চাকরি দিতে চাইছিল না। এবং 2018 সালের পর থেকে রেল তারপরে সে চাকরি পরিকল্পনাটা বন্ধ করে দেয়, সেই জন্য এটা আটকে পড়েছিল। এখন রাজ্য সরকার কিছুদিন আগেই এটিকে পাস করিয়ে দিয়েছে। রাজ্য সরকার বলছে আমরা চাকরি দিয়ে দেবো, সেজন্য এবার রেল লাইনটা পাস হয়ে যাচ্ছে। এবার তাহলে 2023 জানুয়ারি অবধি এই রেল লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধুমাত্র 1 কিলোমিটার ট্র্যাক বাকি আছে, সেটা তার থেকে টাইম লাগবে না, 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ব্রিজ যেটা ছিল, ব্রিজ তো কমপ্লিট হয়েই আছে, 2018 সালে কমপ্লিট হয়ে গেছিল ব্রিজটা। আর মুর্শিদাবাদ স্টেশন থেকে তো ট্র্যাক রেডি আছে, এদিকে আজিক মাস থেকেও রেডি আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। এটা আমার নিউ রেল লাইন এপিসোড নাম্বার 2। ধন্যবাদ।